হ্যালো স্টুডেন্ট, আমি মিনহাজ। আজকে আমরা আলোচনা করব গ্লোবালাইজেশন সম্বন্ধে। আমি এটা কোন একটা ক্লাসে আলোচনা করেছিলাম, তবু এখানে যখন পড়াচ্ছি এখানে একবার ছোট্ট করে গ্লোবালাইজেশন সম্পর্কে জেনে নিই। তো গ্লোবালাইজেশন কাকে বলে? গ্লোবালাইজেশন আমরা বাংলা করেছিলাম যে বিশ্বায়ন, সেখানে আমরা সন্ধি বিচ্ছেদ করেছিলাম, বিশ্ব যুক্ত আয়ন। বিশ্ব বলতে আমরা পৃথিবীকে বুঝিয়েছিলাম, আর আয়নটা দেখেছিলাম যে ভূগোলের ক্লাসে গিয়ে, প্রাইমারি লেভেলে গিয়েছিলাম। প্রাইমারি লেভেলে গিয়ে সেখানে কমলা লেবু, টর্চ ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করে বিশ্বায়নটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর দেখেছিলাম যে যে আয়নগুলো আছে বা যে আয়নের কথাটা বলেছিলাম সে আয়নটা কি, সেই জিনিসটাও আমরা দেখেছিলাম। আয়ন বলতে জিওগ্রাফির ক্ষেত্রে একটা দিককে বোঝায়, যেমন সূর্য উত্তর দিকে এই উত্তর আয়নের কিরণ দেয়, দক্ষিণ আয়নের কিরণ দেয় ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছিলাম। তাহলে কোনো সময় শীতকাল, কোনো সময় গ্রীষ্মকাল, এইভাবে আমরা একটা কনসেপ্ট নিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে সূর্যের কিন্তু ক্ষমতা নেই গোটা বিশ্বকে সমানভাবে উত্তাপিত করা, কিন্তু বিশ্বায়ন গোটা বিশ্বকে সমানভাবে উত্তাপিত করছে বা এক ঢেউ নিয়ে যাচ্ছে। আমরা দেখিয়েছিলাম পৃথিবীর যে আকার, তার মাঝে মাঝে বিষুব রেখা, নিরক্ষরেখা, যে বিভিন্ন রেখাগুলো আছে হাতের রেখাগুলো, এই রেখাগুলোকে এক একটা ভাগ করে রেখেছিলাম। আর বিশ্বায়নের যে জিনিসটা আছে সেটা আমরা মাথায় চাপিয়ে দিয়েছিলাম, ওই রেখাগুলো আছে দাগগুলো, ওটা আমরা একটা স্টেট হিসাবে দেখেছিলাম যে এটা ধরে না একটা করে স্টেট। যখন পশ্চিমী রাষ্ট্র বা বিশ্বায়নকে মাথার ওপর চাপিয়ে দিয়েছিলাম, তারা কী করেছিল, এই রেখাগুলোকে মুছে দিয়েছিল, একটা প্লেন রাস্তা তৈরি করে দিয়েছিল। আর একটা কনসেপ্ট দিয়েছিলাম কি, যে এখানে বসে আছে কি অক্টোপাস, অক্টোপাস বসে আছে, সেই চোষকগুলোর কথা বলেছিলাম, চোষকগুলো যে গোটা পৃথিবীটাকে এরকম করে ধরে রেখেছে। মাথারা কিন্তু ওই পশ্চিমী দেশ বা আমেরিকা, বিশেষ করে আমেরিকানাইজেশন। তো এই এই কথাটা আমরা দেখেছিলাম উদ্ভবের কারণ হিসাবে। আমরা দেখেছিলাম যে কোল্ড ওয়ার, কোল্ড ওয়ারের সময় ইউএসএসআর আর আমেরিকার মধ্যে দ্বিমেরুকরণ ছিল। ইউএসএসএ ছিল সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাসী, আর আমেরিকা ছিল কি পুঁজিবাদী উদারনৈতিক নীতিতে বিশ্বাসী। তো এই যে দ্বিমেরুকরণ কোল্ড ওয়ারের সময় ছিল, যে কে কার ওপর প্রভাব বিস্তার করতে পারবে, কে কার কে গোটা বিশ্বের উপর প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু রাশিয়ার পতনের পর কি হলো, যে আমেরিকা তার একচেটিয়া প্রভাব বিস্তার করতে শুরু করলো, কারণ যে দ্বিমেরুকরণ ছিল, যে দুটো রাস্তা ছিল, এই রাশিয়া চাচ্ছে আমি একটা দিকে যাই, আমেরিকা চাচ্ছে যে আমি যাই, দুটো রাস্তা কিন্তু ছিল। কিন্তু সেই মাঝের যে গ্যাপটা সেটা ভেঙে দিয়ে কি করলো আমেরিকা, এক রাস্তায় তৈরি করলো কার নিজের জন্য, কি রাস্তা, ধনতান্ত্রিক পুঁজিপতি রাস্তা। আর আমরা একটা লক্ষ্য করেছিলাম যে ঠান্ডা যুদ্ধের সময় রাশিয়া কেবলমাত্র অস্ত্র প্রতিযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল, কিন্তু আমেরিকা অস্ত্র প্রতিযোগিতার সাথে সাথে যে অর্থনৈতিক দিক সেগুলোও কিন্তু গুরুত্ব দিয়েছিল। তার ফলে
আমেরিকা কিন্তু অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে এবং রাশিয়া অর্থনৈতিক দিক থেকে নিচে নেমে যায়। এই অর্থনৈতিক সংকট ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু রাশিয়া ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর পতন হয়ে গেল। তাহলে এই যে আমেরিকা অতিরিক্ত অর্থনীতি, সেই অর্থনীতিটা কি করবে, অর্থনীতিটা নিয়ে কি করবে? তাহলে সেই অর্থনীতিটা সে আরও বাড়াতে যাবে। পুঁজিপতি বা ধনতান্ত্রিক মানেই কিন্তু তারা অর্থনীতিটাকে আরও প্রসারিত করতে চায়, আরও প্রসারিত করতে চায়। তাই আমেরিকা কি করলো, যে তার যে বাণিজ্য যে কোম্পানি সেগুলোকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইলো। কিন্তু কেন আমি আমার দেশে ঢুকতে দেবো? তার জন্য রয়েছে তার বিভিন্ন এজেন্ট, WTO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এগুলো আমরা সবই আলোচনা করেছি। তাই একটা ইমেজ এসে যাবে এই জিনিসটা বললে পারে যে কি হয়েছিল। যেমন সূর্য আমরা একটা কমলা লেবুর ভিতরে কাঠি দিয়ে ঘুরিয়ে দেখেছিলাম যে কি সূর্য লাইটটা দিয়ে একটা দিক অন্ধকার থাকছে আর একটা দিক আলো আসছে, কিন্তু বিশ্বায়ন গোটা বিশ্বটাকে কিন্তু কী করতে চাচ্ছে, এই যে হাতের রেখাগুলো আছে সব মুছে দিয়ে একটা বিশ্ব, প্লেন বিশ্ব, যে ওয়েস্টার্ন কালারের বিশ্ব, সেটা কিন্তু করে দিতে চাচ্ছে। মাথায় আছে তার মধ্যে তাদের মূল লক্ষ্য হলো কি, যে শোষণ। শোষণ মানে কি, যে এখানে বাণিজ্য করতে আসছে কী জন্য, তারা কী জন্য আসছে বাণিজ্য করতে, কারণ তাদের প্রফিট। তাই তারা এই যে অক্টোপাস মডেলের ধারণাটা আমরা দিয়েছিলাম, যে অক্টোপাস মডেলটা অ্যাপ্লাই করছে গোটা বিশ্বের উপর, মাথাটা তাদের থাকছে কি ওয়েস্টার্ন কান্ট্রি, আর এগুলোতে চোষকগুলো বসিয়ে রেখেছে এই দেশগুলোকে শোষণ করার জন্য। তো এই হলো একটা সাধারণ ধারণা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তবু একবার বলে দিলাম, যারা ক্লাসে ছিলে তাদের একটা ইমেজের মতো ভেসে উঠবে, আর যারা ক্লাস করতে পারেনি তারা কিন্তু বুঝতে পারবে যে কী জন্য হয়েছিল, কী কারণে গ্লোবালাইজেশন উদ্ভব হলো, তার এজেন্টকে আর তাদের মূল লক্ষ্য কী। কিন্তু এই যে অক্টোপাস মডেল শোষণ ইত্যাদি কি তাদের লক্ষ্য না, তারা কি, যে আমরা বারবার আমি বারবার বলি যে যে কোনো জিনিসের দুটো দিক আছে, সাদা আছে বলে আমি কালোকে বুঝতে পারি, সুন্দরী আছে বলেই আমি কুৎসিতকে বুঝতে পারি, কুৎসিত আছে বলে আমি সুন্দরীকে বুঝতে পারি, ইত্যাদি ইত্যাদি, যে বিপরীত দিক, যে কোনো জিনিসের দুটো দিক কিন্তু অবশ্যই থাকবে, একটুকু খারাপও থাকবে ভালোও থাকবে, কোনো জিনিসই ধোয়া তুলসি পাতা হয় না। তো এইভাবে আজকে আমরা দেখব পজিটিভ দিক কী। আমরা জানি যে গ্লোবালাইজেশন এসেছে নিজেকে নিজের আধিপত্য বিস্তার করতে, টাকা এখান থেকে নিয়ে নিজের দেশে চলে যেতে, তো পুরোটাই কিন্তু ঠিক না, পুরোটাই ঠিক না। তারা কিন্তু যখন আসে অনেক কিছুই নিয়ে আসে আমাদের দেশে। তো যখন ধনতন্ত্রের উদ্ভব হচ্ছে তখন কিন্তু আর একটা সমাজের পরিবর্তন হচ্ছে। কি সমাজ, যে ফিউডিয়াল সোসাইটি, সেই সমাজের কিন্তু পরিবর্তন। সেই সমাজ কেমন ছিল, যে মানে ফিউডিয়াল সোসাইটি কৃষিভিত্তিক সমাজ, যে সেখানে ফ্রিডম অফ চয়েসটা খুব একটা ছিল না। ফ্রিডম অফ চয়েস মানে সেখানে যে কোনো একটা জিনিস, হয়তো কৃষি কাজের মধ্যে তারা লিপ্ত থাকতো, একবার হয়তো ফসল হতো তারপর কোনো কাজ থাকতো না। সেই যে ফিউডালরা তাদের আধিপত্য কিন্তু সমাজের উপর ছিল, একটা গোষ্ঠীবদ্ধ সমাজ কিন্তু ছিল। কিন্তু বিশ্বায়ন যখনই আসছে তখনই এই যে ফিউডাল সোসাইটি এর কিন্তু পতন হচ্ছে। পতন হওয়ার সঙ্গে সঙ্গে যে সামাজিক কাঠামো সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন গ্রাম বাংলায় কিন্তু ঘরে কাজ করার জন্য একটা লোক তোমরা পাবে না, কিন্তু
কিছুদিন তোমরা দেখবে না হয়তো, কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট শিশুদেরকে কী করা হতো, বাড়িতে কাজে রাখা হতো, তাদেরকে সমস্ত কিছু কাজ করা হতো নির্দিষ্ট একটা মাইনের বিনিময়ে। সারা বছরে এতটা পরিমাণ তুমি টাকা পাবে, তার কিন্তু কোনো ফ্রিডম ছিল না। তার যখন ইচ্ছে থাকে তখন ডাকতো, সব সময় একটা বাঁধা ধরার মধ্যে ছিল, একটা বন্ডেজ ছিল তার সঙ্গে। তাহলে সেখানে মানুষের স্বাধীনতা খুব একটা ছিল না, কারণ সেখানে যে কাজ করার জায়গাটা কিন্তু খুব একটা ছিল না। যাদের অর্থ ছিল তারাই ছিল কিন্তু দাদা, তাদের কাছে ধার নিয়ে আর নিয়ে যারা খেত তাদের উপর সবসময় কিন্তু একটা প্রভাব কিন্তু থাকতো, ডোমিনেশন এবং ডোমিনেন্টের একটা সম্পর্ক ছিল। কিন্তু বিশ্বায়ন এসে কিন্তু এই সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দেয়, কারণ বিশ্বায়ন আসছে, সে কিনে আসছে পুঁজি, নিয়ে আসছে পুঁজি, নিয়ে আসার ফলে সে কোম্পানি খুলছে, কোম্পানি খোলার ফলে সেখানে কাজ করার সুযোগটা কিন্তু বহু বেড়ে যাচ্ছে। তাহলে যে এখানে কি হচ্ছিল, যে কাজ করার সুযোগ ছিল না বলে মানুষকে একটা বদ্ধ কাঠামোর মধ্যে থাকতে হতো, সেই বাসের গল্পটার মতো। যেমন এই ফিউডাল সোসাইটি হলো যে একটা প্রচণ্ড ভিড় বাস, সেখানে একটা সিট আছে, তুমি উঠছো, তোমার পিছনে 5টা লোক উঠছে। কিন্তু আর এই যে বিশ্বায়ন বা লিবারেলিজম, এইটা হলো কিন্তু একটা ফাঁকা বাস। তুমি যখন ফাঁকা বাস থাকে, দেখবেন এখানে একবার, এখানে একবার, ওখানে একবার বসো, তাহলে তোমার ফ্রিডম অফ চয়েস বাড়িয়ে দিল। ফ্রিডম অফ চয়েস বাড়ানোর সঙ্গে সঙ্গে কী হলো, তোমার কাজ করার জায়গাটা কিন্তু বেড়ে গেল। তার সাথে সাথে তুমি কিন্তু কারো অধীনে থাকছো না, কেউ তোমাকে অধীনস্থ করে রাখছে না, তোমাদের ব্যক্তিগত যে ফ্রিডম সেটা বেড়ে গেল। তার সাথে সাথে এই যে কাজ করার জায়গাটা বেড়ে গেল, মানুষ কাজ করতে পারতো না, তার ফলে সে একটা দারিদ্র সীমার নিচে বাস করতো। দারিদ্র সীমার নিচে বাস করতো মানে কাজ নেই, কী করবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং সেখানে ছিল না, স্ট্যান্ডার্ড অফ লিভিং ছিল না, কোনো রকমই কাজ করতো, খাওয়া তার মধ্যেই মানুষ জীবনটা চালাতো। কিন্তু যখনই সে বাইরে চলে গেল কোম্পানিতে যে কাজ করলো, তার তখন স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে গেল, স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে গেল। আরও বলতে পারি যে বিশ্বায়ন যখন আসছে তখন কিন্তু তার সাথে সাথে কিনে আসছে জ্ঞান বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। এই জ্ঞান বিজ্ঞান নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমাদের যে প্রথাগত শিক্ষা সেটা আমরা পরিবর্তন করে ফেলছি। এই যে ভোকেশনাল শিক্ষা বা এই যে তথ্যগত শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, এই কম্পিউটার ইন্টারনেট ইত্যাদি ইত্যাদিতে আমরা শিক্ষিত হচ্ছি, তার ফলে কী হচ্ছে যে আমাদের এই যে জ্ঞানের পরিধি, যে আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে, স্কিল ডেভেলপের সঙ্গে সঙ্গে আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমরা কাজের জায়গা করে নিতে পারছি এবং কাজ করতে পারছি। ফলে কী হচ্ছে যে আমার এরিয়াটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আমি আমেরিকাতেও চলে যেতে পারছি, কারণ আমার নলেজটা কিন্তু একই, সেই গ্লোবালাইজ নলেজ কিন্তু আমি অর্জন করছি। কার দ্বারা? বিশ্বায়ন এখানে এসেছে, আমাকে কী করছে, বিশ্বায়ন এখানে এসেছে, আমাকে সেই শিক্ষা দিচ্ছে, আমি শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষা গোটা বিশ্বে প্রযোজ্য, আমি গোটা বিশ্বের মধ্যে কাজ করতে পারছি বা আমার ক্ষমতা রয়েছে গোটা বিশ্বের মধ্যে। এই দানটা কিন্তু বিশ্বায়নের দৌলতে কিন্তু আমি গোটা বিশ্বের মধ্যে একটা নিজস্ব জায়গা করে নিচ্ছি। তার সাথে সাথে আমার যে এরিয়া, ইউনিভার্সাল এরিয়াটা কিন্তু বেড়ে যাচ্ছে, আমি একটা ওয়ার্ল্ড সিটিজেনের রূপ নিচ্ছি। তার সাথে কী আসছে যে বিশ্বায়ন আমাদেরকে যে পুঁজি নিয়ে আসছে,
যে বিজ্ঞান নিয়ে আসছে, তার সাথে সাথে সেই শিক্ষা অর্জন করে আমি দেশের মধ্যেও যে বিভিন্ন ডেভেলপ করতে পারছি আমাদের দেশ। উদাহরণ হিসেবে আমার নিজের দেশের কথাই বলতে পারি, সফটওয়্যারে আমাদের দেশ বিশ্বের সেরা। তো সফটওয়্যার কোম্পানিতে আমাদের দেশ, তাহলে কি আউটসোর্সিংয়ের নাম তোমরা শুনেছ? আউটসোর্সিং মানেটা কী? যে বিদেশে বিভিন্ন কোম্পানিগুলো আছে, তাদের দেশে যদি ওই কাজটাই করাতে হয় তাহলে অনেক বেশি মাইনে লাগবে, অনেক বেশি টাকা দিতে হবে, তবে সে কাজটা করাতে পারবে। কিন্তু ওই কাজটা আমাদের দেশে থেকে যদি সে করে নেয়, অনেক কম দামে কিন্তু করে দিতে পারবে আমাদের দেশের লোকের। তাহলে আমাদের দেশ এই যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি আমরা শিক্ষা পেয়ে আমাদের দেশের লোকেরা কী করছে, সে বাইরের দেশের কাজ কিন্তু করে দিতে পারছে। তাহলে বাইরের যে বিদেশি মুদ্রা সেটা আমাদের দেশে চলে আসছে। আমাদের দেশে বিদেশি মুদ্রা আসা মানে আমাদের দেশের উন্নয়ন হয়ে ওঠা, আর তার সাথে সাথে সেই দেশের লাভ হচ্ছে যে সে কম টাকায় কাজটা করাতে পারছে, যদিও সেই দেশের জনগণের অবস্থা খারাপ হতে পারে। তো এই যে নলেজ আমরা অ্যাকোয়ার করছি সেটি কিন্তু ইউনিভার্সাল নলেজ হয়ে উঠছে। তার সাথে সাথে যে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে গণমাধ্যম, এই যে প্রযুক্তি টেকনোলজি, এগুলো কিন্তু একটা কানেকটিভিটি, এগুলো বিশ্বকে একটা কানেক্টিং ওয়ার্ল্ড করে দিচ্ছে, যে আমি যে কোনো মানুষের সাথে সেকেন্ডের মধ্যে কথা বলতে পারি। তো আমরা রানারের নাম বলেছি, সেটা আবার প্রয়োগ করছি। রানার কী করতো, যে সারা সারা রাত চিঠি বলতো আর চিঠি নিয়ে যেত এর ঘরে ওর ঘরে দিয়ে দিত, কিন্তু আমি এখনই একটা টাইপ করে ক্লিক করে দিলে পারি, কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় আমার চলে যাবে। কিন্তু রানার কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ছিল। তাহলে যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলো কিন্তু আমাদেরকে কী করছে, যে সময়ের সংকোচন করে দিচ্ছে, আমাদের যে প্রয়োজনীয়তাটাকে মিটিয়ে দিচ্ছে। তার করছে এই এই যে যে যানবাহন, এগুলো কিন্তু আমাদের দূরত্বকে কমিয়ে দিচ্ছে, মানুষের যে সময় সেটা বাঁচিয়ে দিচ্ছে, মানুষের রিল্যাক্সেশন বাড়িয়ে দিচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশ্বায়নের সুফল লক্ষ্য করা যায়। তারপর আরও বলতে পারি যে বিশ্বায়ন কী কী করে, যে বিশ্বায়ন এই যে পরিবেশ, যে কোনো আন্দোলন, যে কোনো সামাজিক আন্দোলন, সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ করে দিচ্ছে। কার মাধ্যমে করছে, যে কোনো মাধ্যম, কোনো মাধ্যমের মাধ্যমে কিন্তু যে কোনো জিনিসকে তারা বিস্ময়িত করে দিচ্ছে। যেমন নারী বিপ্লব, নারী আন্দোলন, শিশু নির্যাতন, বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আতঙ্কবাদী হামলা ইত্যাদি ইত্যাদিগুলোকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ করে দিচ্ছে। তার ফলে যেটা ভালো তার উপর কিন্তু জনগণের একটা সমর্থন পাচ্ছে, এবং খারাপ জিনিসের ওপর জনগণের সমর্থন উঠে যাচ্ছে। তার সেটা কি বলতে পারি, যে বিশ্ব জনমতের একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, যে এটা খারাপ একটা ভালো জনজাগরণ কিন্তু বিশ্বায়নের মাধ্যমে হয়ে উঠছে। এবং কি হচ্ছে, যে এর মাধ্যমে কিন্তু যে একটা মানুষের মধ্যে যে খারাপ দিকটা, তার বিরুদ্ধে একটা আন্দোলন বা ঘৃণা উঠে আসছে, ফলে সেই জিনিসটা সম্পর্কে সরকার, প্রশাসন সচেতন হচ্ছে যে কীভাবে কমানো যায়। জনগণের যে দৃষ্টিভঙ্গি সেটা সরকারকে বাধ্য করাচ্ছে,
বা সরকার সচেতন হচ্ছে এই জিনিসগুলো দেখে যে হ্যাঁ এই বিরুদ্ধে কীভাবে প্রতিকার করা যায়, কী ব্যবস্থা নেওয়া যায়। তার সাথে সাথে বিশ্বায়ন কী করছে, যে বিশ্বায়ন মানেটা কি, লিবারালিজম, লিবারালিজম মানেই আমি যে রেখাটা মুছে দিয়েছিলাম বা সেই বাউন্ডারিটা বর্ডারলেস করে দিয়েছিলাম, সেই বর্ডারলেস মানে কি, অবাধে ঢুকে যাচ্ছে। অবাধে ঢুকে যাওয়া মানে আমদানি হচ্ছে, এই এই কোম্পানিগুলো এসে যাচ্ছে, এরা কিন্তু বিদেশেও রপ্তানি করছে, দেশের যে কোম্পানি তারাও বিদেশে। তাহলে যে একটা ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু আমদানি রপ্তানি চলছে, বিদেশি মুদ্রা আসছে এবং দেশীয় জিনিস বাইরে যাচ্ছে, এর ফলে কিন্তু একটা নির্ভরশীলতার সম্পর্ক কিন্তু গড়ে উঠছে। তো এই আরও বলতে পারি যে মানুষে হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট কিন্তু বিশ্বায়নে আমলে বেড়ে গেছে। তো এই যে বর্তমানে এটা আরও ভালোভাবে প্রমাণ পাওয়া যায়, এটা যদি নেগেটিভ দিক হয়ে যাবে, এটা এই রোগটার নাম বললেই নেগেটিভ দিক হয়ে যাবে, কিন্তু এটা আমি উদাহরণ হিসাবে দেখাতে চাচ্ছি যে এই যে করোনা ভাইরাস কোথায় চায়না ওয়ার্ল্ড ওয়াইজ হলে কেন, কারণ একটা বিশ্ব এখন এক বিশ্ব, যে চায়নার হয়েছে ভারতে হবে না, ইটালি হবে না, ইত্যাদি ইত্যাদি কিন্তু নয়, কারণ বিশ্বটা এক, মানুষ হলো ওয়ার্ল্ড সিটিজেন। তাহলে যে এই ওয়ার্ল্ড সিটিজেনের ধারণাটা কিন্তু বিশ্বায়ন করে দিয়েছে। তার সাথে সাথে কি দেখেছি আমরা, রাষ্ট্রের যে একত্ববাদী প্রভাব, যে ওয়ান ডমিনেন্ট সিস্টেম, সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। কী করে, যে রাষ্ট্রের যে প্রভুত্ব সেটা অনেকটা কমে গিয়েছে বিভিন্ন সংস্থার দ্বারা বা বিভিন্ন সিভিল সোসাইটির দ্বারা, এনজিও দ্বারা, কিন্তু রাষ্ট্র এখন নিয়ন্ত্রিত রাষ্ট্র থাকে, যা ইচ্ছে সেটাই করতে পারে না, কারণ বিশ্বায়ন, উদারনীতিবাদ বা এইগুলো কি, উদারনীতিবাদ বা বিশ্বায়িত রাষ্ট্রে রাষ্ট্রকে মূল লক্ষ্যই হলো সংকুচিত করা। রাষ্ট্র কেবল দেখবে কি, যে যেন আইন শৃঙ্খলাটা ঠিক থাকে, আর কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না। হস্তক্ষেপ করা মানে কি, জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। তাহলে রাষ্ট্র অনেকটা স্বৈরাচারী ভূমিকা থেকে দূরে এলো, জনগণ তার ব্যক্তিগত যে স্বতন্ত্র সেটা বৃদ্ধি করতে পারলো, এবং তার যে চয়েস সেটা পছন্দ করতে, সেটা সে অগ্রাধিকার পেল। এই যে বিশ্বায়নের ফলে কিন্তু একটা সমাজ ব্যবস্থার পতন, মানুষের বিভিন্ন স্বাধীনতা, অধিকার ইত্যাদি ইত্যাদি ফিরে এলো বিশ্বায়নের। মানুষের স্বাধীনতা, অধিকার ইত্যাদি ইত্যাদি সম্পর্কে নতুন ধারণা এলো বিশ্বায়নের মাধ্যমে, এবং তারা যে নিউক্লিয়ার কথাটাও কিন্তু উঠে এলো এই বিশ্বায়নের মাধ্যমে, যে তারা একজন ব্যক্তি হিসাবে তার বাঁচার অধিকার, চলার অধিকার, সামাজিক স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা পাওয়ার অধিকার সে কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারলো। তার যে কাজের সুবিধা, যে তার যে কর্মক্ষমতা, সেটাকে ব্যর্থ হতে দিল না, তার জায়গা করে দিল। তার সাথে সাথে গণতন্ত্রের বিকাশ এবং ব্যক্তি স্বাধীনতা, লিবার্টি এবং পুঁজির অবাধ নিয়ন্ত্রণের সাথে অবাধ, যে পুঁজির যে অবাধ আগমন, তার সাথে সাথে কিন্তু কাস্টমাইজ হয়ে গেলো জনগণ, সিটিজেন থেকে একটা কাস্টমাইজ সিটিজেন হয়ে গেলো। এই কাস্টমাইজ সিটিজেন আবার ওই দিকে আছে, আসছে কি, পুঁজির অবাধ আগমন। তাহলে একটা পুঁজি আসছে, সেই ধরনের পুঁজি হাজারটা এলো,
তাহলে সবাই চাইবে যেন আমার ব্যবসাটা ঠিকঠাক চলুক, তাহলে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হয়ে যাচ্ছে যে আমারটা আমি চালাবো, ও যে না আমারটা, তাহলে তারা কিন্তু জনগণকে লোভানোর জন্য বিভিন্ন অফার, তারপর কম দাম ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দিতে লাগলো। তার ফলে জনগণকে যে জিনিসটা 10 টাকায় ক্রয় করতে হতো, তাহা সেই জিনিসটা 5 টাকায় বা 2 টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে কিন্তু এই যে কম্পিটিশন, এটা জনগণের একটা সহজলভ্যতা বাড়ালো, এবং জনগণ যেটা 5 টাকায় হয়তো সেটা 1 টাকায় পাওয়ার যে ভাগ্য, সেটা সে লাভ করলো। থ্যাংক ইউ।